এবার যে খবরের দিকে নজর রাখবো, শিলিগুড়ি কলকাতা আগামী যাত্রীবাহী গাড়িতে গাঁজা উদ্ধার। লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটক করে তল্লাশি এবং সেখান থেকেই লক্ষাধিক টাকার উদ্ধার হলো গাঁজা। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, ওদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। ঋষি, শিলিগুড়ি কলকাতাগামী যাত্রীবাহী গাড়িতে গাঁজা উদ্ধার হয়েছে, ঠিক কত টাকার গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল আর কেনই নিয়ে যাওয়া হচ্ছিল কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি, ঘোষপুকুর ফাঁড়ির কাছে গোপন সূত্রে খবর আছে যে যাত্রীবাহী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িতে গাঁজা পাচার করা হচ্ছে। সেই গাঁজা কিন্তু কুচবিহার থেকে শিলিগুড়ি টার্মিনালে আসে, সেখান থেকে কিন্তু কলকাতা শিলিগুড়িগামী যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু গাঁজা পাচার করা হচ্ছিল। তবে জানিয়ে রাখি, এই গাঁজা পাচার কিন্তু অভিনব কায়দায় কিন্তু সেই পাচারকারীরা করে থাকছে, বিভিন্ন সময় করছে, সেই সব কিন্তু বানচাল করে দিচ্ছে পুলিশ প্রশাসন। অন্যদিকে জানিয়ে রাখি, ঘোষপুকুর ফাঁড়ির কাছে খবর আছে যে কলকাতা গাঁজা পাচার করা হচ্ছে। তবে জানিয়ে রাখি যে সমস্ত টলি আমরা কাপড় বোঝাই করে চলাফেরা করি, সেই টলিতে গাঁজা ভর্তি করে সেই টলি নিয়েই কিন্তু বাসের মধ্যে উঠে। তবে গাড়ির চালক বা কন্ডাক্টর তারা কিন্তু কিছুই বুঝে উঠতে পারেনি। তবে শিলিগুড়ি থেকে গাড়ি যখন ঘোষপুকুর মোড় এলাকায় আসে, সেখানে ঘোষপুকুরের কাছেই কিন্তু আগে থেকেই কিন্তু ওত পেতে বসেছিল পুলিশ। পুলিশ সেখানে সেই যাত্রীবাহী গাড়িটিকে আটক করে কিন্তু তল্লাশি চলাতেই কিন্তু সেখান থেকে সেই গাড়ির যে ডিগ্গি রয়েছে সেখান থেকে কিন্তু তিনটি ট্রলি ব্যাগ উদ্ধার হয়। সেই ট্রলি ব্যাগে কিন্তু প্রায় 60 কেজির মতো গাঁজা, যার দাম কিন্তু কয়েক লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। তবে সেই গাঁজা, সেই ট্রলি কারা নিয়ে যাচ্ছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, সেই চিহ্নিত করা হয় তিন ব্যক্তিকে। এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে? তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে ট্রানজিট রিমান্ডে এনে এই গাঁজা পাচার চক্র তারা কোথায় কারা কারা জড়িত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে জানিয়ে রাখি, এর আগেও কিন্তু দেখেছি আমরা ঘোষপুকুর যে টোলগেট, সেখানে কিন্তু ছোট গাড়ির যে বনেট রয়েছে সেই বনেটের ভিতরে ঢুকে কিন্তু গাঁজা পাচার করা হচ্ছিল। তবে এই গাঁজা মূলত কুচবিহার থেকেই কলকাতার উদ্দেশ্যেই পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে শিলিগুড়ির কলকাতা আগামী বাসে গাঁজা উদ্ধার হয়েছে, লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটক করে তল্লাশি চালায় পুলিশ এবং সেখান থেকেই আনুমানিক 60 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে বলেও জানা গিয়েছে। থেকে তিনজন উঠেছিল কলকাতায় বলে হাট দেখালো, তুললাম তো ওনাদের সাথে তিনটে লাগেজ ব্যাগ ছিল ঢোকালো, যেমন প্যাসেঞ্জার হয় উঠলো যে ওনার সাথেই ওনাকে কেউ হয়তো ফলো করছিল, ওনাই অফিসার একজন উঠেছিল ওখানে, তিনি এসে এখানে নামানো কি পাওয়া গেল মানে বলছে গাঁজা। আপনারাও তো হচ্ছে আমরা মেয়ে মানুষ, কত রাত্রে ভাবছিলাম 11টায় নামবো, এখন 1টা বাজবে 2টা বাজবে, তার কোনো নিশ্চয়তা নাই। আপনারা কোথা থেকে উঠেছিলেন? আমরা শিলিগুড়ি স্টেশন থেকে উঠেছি, আমাদের পেশেন্ট আছে শিলিগুড়ি নার্সিং হোমে, পেশেন্টকে রেখে যাচ্ছিলাম বাড়ি, আবার কালকে আসতে হবে। এই গাড়িতেই গাঁজা পাচার করা হচ্ছিল দেখছি তো, তাই এখন এখানে এসে